হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে কোনো নেশা দূর হবে জ্যোতিষ টোটকার গুণে। মেনে চলুন অশুদ্ধ পাতার টোটকা। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সঙ্গদোষে ভালো ভালো বাচ্চা খারাপ হয়ে যায়, স্বভাবে পরিবর্তন দেখা দেয়, সারাক্ষণ মেজাজ দেখায়, কাকে কি বলে জ্ঞান থাকে না। আবার অনেক বাচ্চা নেশা করতে শেখে, এমন ঘটনা প্রায়ই ঘটে। খারাপ লোকের সঙ্গে মেশে ভালো পরিবারের বাচ্চার খারাপ হওয়ার ঘটনা নতুন নয়। বাচ্চা খারাপ পথে চলে যাচ্ছে কিংবা নেশা করছে জেনে তো আর চুপ করে বসে থাকা যায় না। তাই আজ এই ভিডিওটি সেই সকল মায়েদের জন্য। বাচ্চা খারাপ পথে পা বাড়াচ্ছে তা বুঝতে পারলে বাচ্চাকে বোঝান, বকাবকি করুন, কিছুতেই লাভ না হলে জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। বাচ্চা ছাড়াও পরিবারের অন্য কোনো সদস্য নেশায় আসক্ত হতে পারে। শাস্ত্রে সব সমস্যা থেকে মুক্তির পথ রয়েছে। যদি দেখেন আপনার বাচ্চা ভুল পথে যাচ্ছে, তাহলে অশুদ্ধ গাছের পাতা দিয়ে টোটকা করতে পারেন। প্রথমে সাতটা অশুদ্ধ পাতা নিন, তারপর তা সাজিয়ে পরপর রাখুন। তার ওপর কালো তিল, কালো সর্ষে দিন। এবার সাদা কাগজে লাল সিঁদুর দিয়ে যার নেশা ছাড়াতে চান তার নাম লিখুন। নাম ও গোত্র লিখবেন, সেই কাগজ অশুদ্ধ পাতার সঙ্গে বেঁধে নিন। তারপর সেই পাতা ব্যক্তির বালিশের তলায় রাখুন, তবে ভুলেও যেন সে না বুঝতে পারে। এই টোটকায় সহজে নেশা কেটে যাবে। এছাড়াও গ্রহের দোষ কাটাতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। অনেকের বাড়িতে নেতিবাচক এনার্জি থাকে, তার থেকে মুক্তি পেতে পারেন এই টোটকায়। রোজ সকালে নুন জল দিয়ে ঘর মুছুন, উপকার পাবেন। আবার ঘরের এক কোণায় রেখে দিতে পারেন নুন, এতেও দূর হবে সকল জটিলতা। শাস্ত্র মতে শনি মহারাজের প্রকোপ পড়লে জীবনে একাধিক সংকট নেমে আসে। আর্থিক জটিলতা, শারীরিক জটিলতা সহ একাধিক সমস্যার কারণ হতে পারে শনি মহারাজের প্রকোপে। এই প্রকোপ থেকে বাঁচতে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। যাই হোক, বাচ্চা কিংবা পরিবারের কোনো সদস্যের নেশা কাটাতে চাইলে এই টোটকা মেনে চলতে পারেন। অশুদ্ধ গাছের টোটকায় উপকার পাবেন। খুব সহজেই এই টোটকা পালন করা সম্ভব। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।